অনেক অনেক
كنت تقول لي: "أنا
गुजरात मंदिर किस्मत बिना रहने के तो बोले नहीं हम लोग ना जो थे के आवाज उठे कोई गोला थी चले सो तू ही कोठा छे ताकि देखते पाई ना अरे तुम्हें देखते चाहे छो ना ताई देखते पाओ ना কারণ মন তোমারে পায় না দেখিতে মনে নয় ও গো হৃদয় তোমারে পায় না বুঝিতে রয়েছ হৃদয় মাঝারে এই এই তো এসেছি তোমারে কই না 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 আর কই চাপে না চাপো বিস্তারি সষ্ঠীবন বলছে দেখো দেখো আর হবে বুঝতে হবে না অন্য সব পরমানন্দ অনেকবার নাচ এই রাসমঞ্চের নাচ দেখে ব্রাহ্মণ বিষ্ণুর শিবর সর্বমত্ত পাতাল সবাই নাচ শুরু করেছেন কি করে নাচছেন বৈষ্ণব বাংলার বৈষ্ণব কবি করে নাচ নাচ তখন নন্দলালা ¡Gracias!
গোবিন্দ দাস লিখলেন মহাময় ভগবত প্রয়াত ব্যাসদেব কি লিখেছেন ভগবতে নিসন্ন গীতং তদনঙ্গবর্ধনম ব্রজস্পৃহ কৃষ্ণ কৃত মানস আজগমূরনন্দমলক সৈতজ্ঞমা সযুক্তকান্ত জলমূল কৈঙ্গলা তিনি লিখলেন বিষম গীতম বাসি শুনিব মাত্র ব্রজস্পৃহ ব্রজপতি কৃষ্ণ গৃহীত মানসা কৃষ্ণের কাছে উপস্থিত হলেন আজগমূরনন্দমলক সৈতজ্ঞমা যত্কান্ত জবলোল কুণ্ডলা শ্রী কৃষ্ণের কাছে পৌঁছলে এখানে তো ভগবতের লেখা নেই শিব সহিত ব্রজস্ত্রী শিব সবই ব্রজগোপীদের লেখা নেই ভগবতে আর গোবিন্দ দাসের কবিতায় লেখা নেই যে শিব আসলে ঢুকে নাচছেন লিখছেন বিশে স্বামীর উপরে মহেশ্বর আছে সে পার্বতী করি সঙ্গে তবে হ্যাঁ শিবপুরাণ বা নরদেব পুরাণে এটা কিন্তু আছে দেবাদিনে শিব শম্ভু যখন শিবলোক থেকে রাসমঞ্চ দর্শন করলেন তার ইচ্ছা হয়ে গেল ওই রাসমঞ্চে আমিও যাব তাই তিনি শিব কপিনী রূপ ধারণ করে নিয়ে রাসমঞ্চে যেতে চেয়েছিলেন কিন্তু রাসমঞ্চে দাঁড়িয়ে ছিলেন কে দাঁড়িয়ে ছিলেন দেবী যুগমায়া মহামায়া তার কাছে তো টিকিট পাওয়া গেল যেতেও পারলেন না তিনি কি করেছিলেন দেবাদিনে ক্রমশত ওই আড়াল করা রাস্তা থেকে তলা দিয়ে ঢুকতে চেয়েছিলেন শেষ গোপিনী দুধ ধারণ করে ডান পাটা আগে ঢুকিয়ে দিয়েছিলেন তাই অন্তর্যামী ভগবান গোপীনাথ জানতে পেরে কি বললেন এই দূর দেশে রয়েছে এই শেষ গোপিনী সাত পুত্রমতি ভবা তোমার ভালো করে ছেলে হোক একটা অপ্রাকৃত রাস তুমি ঢুকতে চাইছ আর দেবাদিনে শিব সঙ্গ কিন্তু পেতে তখন ঢুকে গেছে বলাও যা কাজ হয়ে গেছে কি কর্তব্য দৌড়ে কি করা যায় দেবী যোগমার কাছে যোগমা বলে তোমাকে তো কতবার বললাম যেও না ওখানে এটা অপ্রাকৃত প্রেম রহস্য তাহলে উপায় কি হবে তুমি এক কাজ করো তুমি 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 কৃষ্ণ লোকে চলে যাও কৃষ্ণ লোকে নারায়ণ লক্ষ্মীর সঙ্গে দেখা করলেন দেওয়া শেষ গোপিনী রূপী মহেশ্বর মীমাংসা হল না নারায়ণ বললে হে দেবাদিদি আপনি অত্যন্ত ভুল করেছেন অন্যায় করেছেন আপনি এক কাজ করো আপনি ব্রহ্মলোকে চলে যান ব্রহ্মলোকে সৃষ্টির উপাদান ওকে দিয়ে আছে বুঝাও তে ব্রহ্মকে বেশ দেবাদিদি চলে নিন ব্রহ্মলোকে ব্রহ্মাজি তার মানস একটু পর থেকে গর্ভচ্যুত করলেন দেবাদিদি শিব সম্পদ পেতে থাকা যে যে আশীর্বাদ করেছিলেন পুত্রবতী হল ছেলেটাকে বার করলে কে বলুন তো প্রজাপতি ব্রহ্মা মানুষ পুত্র হয়ে গেল নারদ মুনি দেবাদিদি শিব শম্ভু তখন বলছেন কে ব্রজেশ্বর হে গোপীনাথজি তাহলে আমার ইচ্ছা পূরণ হলো না আমি কি করবো এখন বলছি কি করবে জানো এটা তো দাপর যুগ এখন আর কিছু হলো না এই দাপর যুগ শেষে যখন কলিযুগ আসবে তখন আমি গোবিন্দের গৌ রাধা রানীর গোড়ার ধারণ করবো সন্ন্যাস মত নিয়ে অমান্য হবে শ্রী চৈতন্য মহাপ্রভু সেইখানে তুমি আমার আগে যাবে দেবাদিদেব ভরাবস তোমার নাম হবে অদ্বৈত চক্ষু মহাপ্রভু সেইখানে যে নবদ্বীপ আমি
তোমাকে নিয়ে আমি নবদ্বীপে বাস করব এখানে আসব এখানে নয় বেশ এইখানে নিলাম উপস্থিত আজকের মতো পরিসমাপ্তি ঘটাব ঠিক আছে নাচতে কানে সংসারে থাকবেন নিজের কর্মটাকে সৎপথে পরিচালিত করবেন কেমন জয় কৃষ্ণ জয় রাধা গোবিন্দ জি কি